তো রমাদান আমাদেরকে শিখাচ্ছে আমরা যেন সারা বছর আল্লাহ পাকের যাবতীয় হারামগুলোকে ছেড়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন। শিরক করা কি হালাল না হারাম, এই হারাম ছাড়া তৌফিক আল্লাহ দান করুন। বেদাত করা কি হালাল না হারাম, এই বেদাতগুলো ছাড়া তৌফিক আল্লাহ দান করুন। সুদ কি হালাল না হারাম, মাদক কি হালাল না হারাম, বেপর্দায় চলা কি হালাল না হারাম, জুয়া খেলা কি হালাল না হারাম, অন্যের ঘর নষ্ট করা কি হালাল না হারাম, এরকম অসংখ্য হারাম আছে যেগুলোতে আমরা অহরহ লিপ্ত আছি। আমরা এখন হারামগুলোকে এত তুচ্ছ মনে করি, এগুলোকে আমরা গায়ে লাগাই না। মুত্তাকি ব্যক্তির পরিচয় সম্পর্কে ফয়জুল কালাম বইয়ের মধ্যে একটা হাদিস এসেছে যে একজন প্রকৃত মুত্তাকি ব্যক্তির কাছে ছোট ছোট পাপ, ছোটখাটো পাপ পাহাড়ের মতো বিশাল মনে হয়। কথা কি বুঝতে পারছেন? একজন প্রকৃত মুত্তাকি ব্যক্তির কাছে ছোটখাটো পাপ, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের দিকে চোখ পড়ে গেছে, পড়তেই পারে, চোখ নামিয়ে ফেলেছে, কিন্তু তার মনের মধ্যে খারাপ লাগা কাজ করছে, হয়তো আমি কোনো ভুল করে ফেললাম, হয়তো আমি কোনো গুনাহ করে ফেললাম। এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে মনে করে, নিয়মিত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এই এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার যন্ত্রণায় সে ঘুমাতে পারছে না। যারা প্রকৃত প্রকৃত মুমিন মুত্তাকি তাদের কাছে ছোটখাটো পাপ অনেক বিশাল মনে হয়, আর যারা ফাসেক জালেম পাপাচারী ব্যক্তি তাদের কাছে পাহাড়ের সমান পাপ মাছির মতো মনে হয়। কথা কি বুঝতে পারছেন? এরকম একটা হাদিস এসেছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে। তো রমাদান মাসে কিন্তু আমরা আল্লাহ পাকের সমস্ত হালাল, অনেক হালালই ছেড়ে দিয়েছিলাম, আর সমস্ত হারাম তো ছেড়েছি আলহামদুলিল্লাহ। তো রমাজান আমাদেরকে শিখিয়ে গেল সারা বছর আমরা যেন আল্লাহ পাকের হারামগুলোকে ছেড়ে চলি। পারবো ইনশাল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, নাকি আজকের দিনে আবার নতুন করে হারামে লিপ্ত হব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েতের উপর অটুট রাখুন, আমিন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, রমাদান সবচেয়ে সেরা যে উপহারটা দিয়ে গেছে আপনাকে এবং আমাকে, সেটা কি, কে বলতে পারবেন? কি কারণে রমাদান মাস মহিমান্বিত, কি কারণে? শুকরান, জাযাকুমুল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান সেই মাস যেই মাসে কি নাজিল হয়েছে? কুরআন। যেই কুরআন নাজিল হওয়ার পরে 23 বছরের মধ্যে একটা নোংরা সমাজ আলোকিত হয়ে গেছে, হয়নি? একটা সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, আপনার মাদকদ্রব্য ছিল, গোত্রীয় হানাহানি ছিল। 23 বছর পরে দেখবেন ওই সমাজে কোনো শিরক নাই, কোনো সুদ নাই, কোনো ধর্ষণ নাই, কোনো জেনা নাই, কোনো বেপর্দামি নাই, কিচ্ছু নাই, একদম টোটালি একটা আলোকিত সমাজ মাত্র 23 বছরের ব্যবধানে। কিসের ভিত্তিতে হয়েছে? ওই কোরআনের কারণে হয়েছে। কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, রমাদানের শেষ দশকের বিজর রাতে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে রমাদান মাসে। তার রমাদান মাসের সবচেয়ে বড় বিশেষত্ব কি? কোরআন নাজিল হওয়া। তাহলে রমাদান মাসে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করেছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারতাম না শিখেছিলাম, যারা যারা শিখেছি তারা এই মাসে খতম দিয়েছি, তাই না? কারা কারা রমাদানে খতম দিয়েছেন হাত তোলেন, মাশাআল্লাহ। বাকিরা খতম দেন নাই? রমাদান মাসে কোরআন খতম না দিলে, দিতে পারলে কোন মাসে খতম দিবেন আর কবে খতম দিবেন? রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম দিতেন প্রত্যেক রাতে, তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, তিনি তেলাওয়াত করে শোনাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করতেন, মাসে একটা করে খতম দিতেন প্রত্যেক রমাদানে। যাই হোক, আল্লাহ পাকের এমন কোটি কোটি বান্দা আছে এখন পৃথিবীর বুকে যারা রমাদান মাসে কোরআন খতম দিয়েছে, তারাবি নামাজ পড়িয়েছে, কোরআনের গবেষণা করেছে, কোরআনের দার্স দিয়েছে, কোরআন নিয়ে চিন্তা ফিকির করেছে, অনুবাদগুলো করেছে, এমন অনেক বান্দা কিন্তু আছে। আমরা যদি করি নাই তাতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ পাকের এমন অনেক বান্দা আছে যারা করেছে। তো রমাদান মাসে আমরা যারা কোরআনকে সময় দিয়েছিলাম, রমাদান চলে গেলে কোরআনকে ভুলে যাবেন না, কারণ রমাদানের সবচেয়ে বড় উপহার ছিল কি? আল কোরআন। যে কোরআন আপনার জীবনের সংবিধান, আপনার প্রতিটা সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। এটা এমন কোনো কিতাব নেই, এটা এমন কোনো কিতাব নয় যার মধ্যে জাররা পরিমাণ ভুল আছে, এমন কি কিতাব? জাররা পরিমাণ সন্দেহ আছে?
এই কোরআন যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীমে প্রতিটা বিষয়ের সমাধান আছে। আপনার ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনার ব্যবসার জীবন বলেন, সামাজিক জীবন বলেন, বৈশ্বিক জীবন বলেন, প্রতিটা সেক্টরের সমাধান কোথায় আছে? আল কোরআনে আছে। আমরা পড়ি না, আমরা বুঝি না, সেটা আলাদা বিষয়। আমরা পড়ি না, আমরা বুঝি না, আমরা মূল্যায়ন করি না, আমরা মানিও না, সেটা আলাদা বিষয়। কিন্তু আছে এর মধ্যে, এটা আপনি মানেন আর না মানেন, কেয়ামতের মাঠে আপনি মানতে বাধ্য হবেন। এই দুনিয়া আপনি মানেন আর না মানেন, মূল্যায়ন করেন বা না করেন, পড়েন বা নাই বা পড়েন, ইনশাআল্লাহ তাআলা চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই দেখবেন সব বুঝে চলে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। যাই হোক, রমাদান মাস চলে গেছে, আমরা কোরআনকে ছেড়ে দিব কি? আমার একটা নসিহত শোনেন, প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। এক পারা কোরআন তেলাওয়াত করতে এক ঘন্টাও লাগে না, প্রত্যেক দিন এক পারা করে। আজকে প্রথম দিন না শাওয়াল মাসের, আজকে এক তারিখ তো, আজকে এক পারা প্রথম পারাটা পড়বেন বাসায় গিয়ে। আজকে ঈদের দিন বাসায় গিয়ে প্রথম পারাটা পড়বেন, কালকে পরের পারাটা পড়বেন, তারপরের দিন তিন পারাটা পড়বেন, এভাবে প্রত্যেক দিন একটা একটা করে পারা পড়বেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। যারা কোরআন পড়তে জানি না, পড়া শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে জানি, অর্থটা শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়ছি, আদেশ নিষেধ গুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা কোরআনের মুআল্লিম আছি আমরা, কোরআনের দাওয়াত আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। আসুন আর কয়েকটা কথা বলে আমি শেষ করে দেই, আসলে পরিবেশ অনুকূলে না, সব কিছু মিলে পরিস্থিতিটা অনুকূলে না। রমাদান মাসে কিন্তু আমরা আর কিছু কাজ করেছিলাম, একসাথে নামাজ পড়েছি না জামাতে, একসাথে ইফতার করেছিলাম, একসাথে ইফতার করেছিলাম না মসজিদে, ইফতার মাহফিল করেছি না, আচ্ছা একসাথে তারাবির নামাজ পড়েছি। এই যে একসাথে আমরা কাজগুলো করেছিলাম, এটা কি শিখায়? এটা শিখায় উম্মার ঐক্য। কি শিখায়? তখন কি ধনী গরিব সাদা কালো ভেদাভেদ ছিল? কোনো ভেদাভেদ ছিল? আমার পাশের লোকটা রিক্সা চালক না বাদশা, কোনো ভেদাভেদ ছিল নামাজের কাতারে? আমরা সবাই এক ছিলাম না? এই ঐক্যটা শিখায় রমাদান। রমাদান চলে গেছে, আমরা কি এখন বিভক্ত হয়ে যাব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটা পয়েন্ট এনেছিল আপনাদের জন্য, রমাদান মাসে আমরা তাহাজ্জুদ পড়েছি, অনেকে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি। কেউ কি ইতিকাফ করেছেন? কেউ ইতিকাফ করেছেন মসজিদে? ইতিকাফ করেছেন রমাদান মাসে? গোপনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? দোয়া করেছেন, জিকির করেছেন গোপনে? একা একা অনেক কাজ আল্লাহর সাথে করেছেন, করেন নাই? আপনি আর আল্লাহ জানেন, আপনার সাথে আল্লাহর কথাবার্তা হচ্ছে। তাহাজ্জুদের নামাজে কেউ দেখছে আপনাকে? দেখছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। ইতিকাফে কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলছেন, দোয়া করছেন, একা একাগ্রতার সাথে আল্লাহর সাথে কথা বলছেন, দোয়া করছেন, জিকির করছেন, কার সাথে কথা বলছেন? আল্লাহকে স্মরণ করছেন। এই যে আল্লাহর সাথে আপনার স্মরণ, একক স্মরণ, এর মাঝখানে কোনো কি শরীক আছে? মাঝখানে কোনো মাধ্যম আছে? নাই। এই যে তাওহীদ, আল্লাহ আপনাকে শিখিয়েছে সরাসরি আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে কানেকশন, এটা রমাদান আপনাকে শিখিয়ে গেছে। এখন রমাদান যে চলে গেছে, আমরা কি আল্লাহকে ভুলে যাব? আমরা কি এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব? আবার সেই ব্যবসা বাণিজ্য, পরিবেশ, পরিবার পরিজন, রাজনীতি, অর্থনীতি, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব? আল্লাহকে ভুলে যাব? আল্লাহকে স্মরণ রেখে বাকি সব কাজ করব, তাই নয় কি? আগে আল্লাহকে স্মরণ করব, তারপর বাকি সব কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা পয়েন্ট আছে, রমাদান মাসে আমরা যাকাত দিয়েছিলাম অনেকে, তাই না? যাকাত দিয়েছি, সাদাকাতুল ফিত্রা, যেটা আপনারা ফিত্রা বলেন, সাদাকাতুল ফিত্র দিয়েছেন না? সাদাকাতুল ফিত্র দিয়েছেন। এমনি গোপন দান খয়রাত করেছেন না? দান খয়রাত করেছেন, ফিত্রা দিয়েছেন, আপনারা যাকাত দিয়েছেন, অন্যকে ইফতার করিয়েছেন না? গরিব মিসকিনকে খাবার দিয়েছেন না? পোশাক দিয়েছেন না? এগুলো কিন্তু আমরা রমজান মাসে বেশি বেশি করেছি সামর্থ্য অনুযায়ী। এখানে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অন্যের স্বার্থ দেখেছি, তাই না? আমরা অন্যের স্বার্থ দেখেছি। অতএব রমাদান মাস চলে গেলে আমরা স্বার্থপর হয়ে যাব না, হয়ে যাব? আমরা সারা বছর অন্যের স্বার্থ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এখন শেষ করার আগে আর কয়েকটা কথা বলে আমি গুটিয়ে নিচ্ছি, সঙ্গত কারণেই। আমি আসলে এক থেকে দেড় ঘন্টার লেকচার রেডি করেছিলাম, আমি এটা দিতে পারছি না, আমি শর্ট করে নিয়ে আসছি। রমাদান আমাদেরকে যে এত সব স্মৃতি দিয়ে গেল, শিক্ষা দিয়ে গেল, তাকওয়া, ইহসান, অন্যের স্বার্থ দেখা, আপনার কোরআন, আল্লাহ কনসিয়াসনেস, হালাল হারাম, হারাম ত্যাগ করা,
আপনার মুসলিম উম্মার ঐক্য বলেন, আর মোরাকাবা বলেন, নূর বলেন, আল্লাহর মারিফাত যেটাই বলেন, এই যে এতগুলো শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে চলে গেল, এখন আজকের দিনে আপনি খুশি হবেন না কাঁদবেন? এখন আজকে বিচ্ছেদের খুশি, তাই না? বিচ্ছেদের খুশি। এ কারণেই রমাদান চলে গেলে বড় বড় সাহাবী যারা ছিলেন তারা প্রচুর কান্নাকাটি করতেন, যে রমাজান এই শিক্ষাগুলো দিয়ে গেল সে চলে গেছে, আবার এই পরের বছর যখন আসবে তখন আমরা কতজন বেঁচে থাকবো আল্লাহ আলাম, তাই না? আমরা সবাই যে আগামী রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, আমিন, কিন্তু আমরা সবাই যে পাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অতএব প্রথমত আমাদের চিন্তা করা উচিত যে একটা অপরচুনিটি চলে গেল, কতটুকু করতে পারলাম, কতটুকু গুনাহ মাফ করাতে পারলাম, এই ফিকির করতে হবে আজকে সারাদিন, কান্নাকাটি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, কি করেছি সারা মাস, এবং রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে সারা বছর কিভাবে চলবো পরিকল্পনা করতে হবে, না হলে রমাদান ব্যর্থ হয়ে যাবে। রমাদান চলে গেল, এবার দেখেন আজকের খুশি আসলে কাদের জন্যে আর কি করা হচ্ছে, কি করা উচিত এটা বলে শেষ করছি। দেখুন রমাদান মাসে আল্লাহর প্রচুর বান্দা ছিলেন যারা এই কাজগুলো করেছেন, তাকওয়া অর্জন করেছেন, দান সাদাকা করেছেন, মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করেছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, তাই না? রমাদান মাসে প্রচুর মানুষকে ইফতার করিয়েছে, আমরা ইফতার মাহফিল করেছি, দান সাদাকা করেছি, যাকাত দিয়েছি, সাদাকাতুল ফিতর দিয়েছি, কোরআন নিয়ে গবেষণা করেছি, দিন নিয়ে ফিকির করেছি। রমজান মাসে আমরা পরকালের বান্দা হয়ে গিয়েছিলাম, দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম, এমন প্রচুর বান্দা আছে। এই মানুষদের জন্যেই আজকের খুশি,